আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। বেগম জিয়ার কারা জীবন দীর্ঘ হলে জুবাইদা রহমান নন, শর্মিলা রহমান দেশে আসবেন। শর্মিলা রহমান বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী, তার ডাক নাম সিথি। কোকো মারা যাওয়ার পর সিথি তার দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা লন্ডনেই বসবাস করছেন। তবে দেশে এসে শর্মিলা রহমান বিএনপির রাজনীতির হাল ধরবেন না, তিনি গুলশানের বাসভবন দেখভাল করবেন। গত বৃহস্পতিবার শর্মিলার মা মোখলেসা রেজা বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে এই প্রস্তাব দেন। বেগম জিয়াও এই প্রস্তাবে রাজি হয়েছেন বলেই জানা গেছে। সেক্ষেত্রে তারা হাইকোর্টে জামিনের আবেদনের পর সরকার বেগম জিয়ার বিরুদ্ধে নতুন কোন মামলার গ্রেপ্তার দেখায় কিনা সে পর্যন্ত অপেক্ষা করবেন। বৃহস্পতিবার কোকোর শাশুড়ি ছাড়াও শামীম ইস্কেন্দারের স্ত্রী তানিস ফাতেমা, ভাগিনা সাজিদ ইসলাম শাড়িয়ার আক্তার ও ভাতিজা আলমামুন বেগম জিয়ার সঙ্গে জেলখানায় সাক্ষাৎ করেন। তারা কেউই গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি, তবে ব্যক্তিগত আলাপে তারা জানিয়েছেন যে বেগম জিয়ার ধারণা তাকে হয়তো সরকার দীর্ঘদিন কারাগারে আটকে রাখার কৌশল নিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি এবং গুলশানের বাসভবন নিয়ে বেগম জিয়া কিছুটা চিন্তিত বলে জানা গেছে। তবে শর্মিলাকে বেগম জিয়া রাজনীতির ভেতরে আনতে চান না। বেগম জিয়া তার আত্মীয়দের বলেছেন একমাত্র তারেক রহমানই চালাক।